কয়েক কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করিমগঞ্জে। 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করা হলো করিমগঞ্জের মোবারকপুর থেকে। প্রায় 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যারাতে করিমগঞ্জ শহর সংলগ্ন মোবারকপুর জাতীয় সড়কে বিএসএফ এবং আসাম পুলিশের যৌথ অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। বাজেয়াপ্ত করা ইয়াবার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা হবে বলে ধারণা। পুলিশ সূত্রে জানা গেছে, আটক পাচারকারী তালতলার আনোয়ার হোসেন। পরে করিমগঞ্জ সদর থানার পুলিশ ধৃতকে আটক করে সদর থানায় নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। Thank you.